গুড মর্নিং গাইস, আজকে শুক্রবার, আর যেমন প্রমিস করেছিলাম আজকে সেই জায়গাটায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি তো রেডি দেখতেই পাচ্ছ, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা প্ল্যান করেছিলাম 9টার সময় বেরোবো, সকাল 9টায়, বাট বাঙালির টাইম 9:20 অলরেডি বেজে গেছে, এখনও সকলে রেডি হয়নি, সবাই পুরোপুরি রেডি হয়নি, অলমোস্ট রেডি বাট পুরোপুরি রেডি হয়নি। অ্যাজ ইউজুয়াল লেটুস বাঙালি গাড়ি এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল রেডি হইনি, দেখি কী অবস্থা। বলো আর কতক্ষণ লাগবে? দাঁড়াও, একটু লিপস্টিক লাগাই, কেউ দেখবে না, আমি একটু মনের শান্তি পাবো, আমরাই আমাদেরকে দেখবো। চলো চলো, এবার লেট হয়ে গেল। আচ্ছা, এবার কি হয়েছে সবার? চলো, নাকি এখনো বাকি আছে কিছু? ফাইনাল লুকটা আবার দেখিয়ে দিই নাকি? হ্যালো, চললাম বেড়াতে। বড় লুকটা দেখিয়ে দিই, আমার পাঞ্জাবি পড়েছে। আমাদের পুজোর ডালা কেনা কমপ্লিট, এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। একদমই লোক নেই, যেরকম শুনেছি যে প্রচণ্ড ভিড় হয় এখানে, বাট সেই অনুযায়ী এখনকার পরিস্থিতিতে একদমই লোক নেই, একদম ফাঁকা, কোনো ভিড়ই নেই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, লোকই নেই যে বলতে গেলে, পুরো একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি, মন্দিরটা পুরো ঘুরে দেখবো। তো আমরা এখন মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওইটাতে মানে এক পাক ঘুরছি, প্রদক্ষিণ করব ঠিক মন্দিরের ঘিরে, বাট এক্সপিরিয়েন্স ইজ ফাইন। এই আনলকের সময় কেউ যদি আসতে চায়, দারুণ এক্সপিরিয়েন্স হবে, একদম ফাঁকা। ও, মন্দিরের সামনে থেকে ডান দিক নিলে এখানে একটা অদ্ভুত জায়গা আছে, এটা আমি ভিডিওতে দেখেছিলাম, ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম, এখন উইটনেস করছি নিজেরাই। তো একটা অদ্ভুত সুন্দর ন্যাচারাল বিউটি আছে, ঠিক আছে, এখানে সামনে দিয়ে একটা ছোট নদী টাইপের বয়ে যাচ্ছে, আর একটু রক্স রয়েছে, তো এখানে ফটোশ্যুট করার জন্য খুব আদর্শ জায়গা।
অনেকে আসে শুনেছি ফটোশুট করার জন্য, জায়গাটা এরকম ফটোশুট করার জন্য, পুরো গ্রিনারি আর রক্স রয়েছে আর ছোট একটা নদী বয়ে যাচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এখন সামনের দোকানটা আছে, কচুরি খেতে বসেছি, গরম গরম কচুরি খাবো, জিলিপি আছে, জিলিপিও খাবো, যা মোটামুটি যা অ্যাভেলেবেল আছে খাওয়া সম্ভব খাবো। এরপরে হয়ে গেলে খাওয়ার পর্বটা শেষ হলে মাইথনের দিকে যাবো। দোকানে বসে আমরা ফোনে শ্যুট করছি কারণ ক্যামেরার ব্যাটারি খুব কম আছে, মাইথনে গিয়ে শ্যুট করবো তাই জন্য ক্যামেরার ব্যাটারিটা বাঁচিয়ে রাখছি। আচ্ছা কচুরি এসে গেছে বাইদাবে, আমাদের এখানকার পর্ব শেষ, এবার আমরা এগোচ্ছি মাইথনের দিকে। আমরা মাইথন পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে এবার ছোট সরু একটা রাস্তা আছে ওখান দিয়ে নিচে নামছি আস্তে আস্তে, একটু জঙ্গল টাইপের আছে তো এখান থেকে দেখে দেখে নামতে হচ্ছে, সিঁড়িগুলো একটুখানি দূরে দূরে আছে, তো চলো তোমাদের দেখাচ্ছি কোথায় যায় আলটিমেটলি রাস্তাটা। আমার তো ফার্স্ট টাইম, এই হচ্ছে সেই মাইথনের ড্যাম যেখান দিয়ে জল ছাড়ে, এখন তো জল ছাড়েনি তো ওই জন্য সেই এক্সপিরিয়েন্সটা পেলাম না, দেখা যাক হ্যাঁ পরে যদি কোনো দিন আসি জল ছাড়ার এক্সপিরিয়েন্সটা নিতে পারি। আচ্ছা এবার আস্তে আস্তে ওই দিকে এগোবো, দেখবো নদীর যে ভিউটা ওটা পাওয়া যায় কি না, এখান থেকে তো ড্যামের ভিউটা পাওয়া গেল, এবার দেখবো নেক্সট ওই দিকে গিয়ে নদীর ভিউটা কীরকম আছে। আবার এই জায়গাটা দিয়ে এরকম চড়াই আছে, তোমাদের দেখাই চলো। এই হচ্ছে ব্যাপারটা, এরকম একটা সিঁড়ি টাইপের আছে, এদিক দিয়ে নামতে হয় আবার এদিক দিয়ে উঠতে হয়, আর সাইডের জায়গাগুলো এরকম। এই হচ্ছে গোটা ব্যাপারটা, মোটামুটি একটা জঙ্গল টাইপের। তো এবার আমরা বোট গেটের সামনে দিয়ে মানে তলা দিয়ে বোট গেট দিয়ে ঢুকে এবার আস্তে আস্তে নদীর পাড়ে যাচ্ছি, তাই তো নদীর পাড়ে যাচ্ছি। এখান থেকে বেসিক্যালি ওই যে বোটিং, এই বোট রাইডগুলো যেগুলো হয় ওগুলো করা হয়, বোটিংগুলো করা হয় এখান থেকে, এটা হচ্ছে। কিন্তু আমরা বোটিং করবো না কারণ করতে দেবেন আমার শ্বশুরমশাই, আমার খুব ইচ্ছে ছিল, দেখেন আপনি ইচ্ছে করছে, প্রচুর প্রচুর জল আছে, মানে এই সময়টাতেই আইডিয়াল বোটিংয়ের এক্সপিরিয়েন্স পাওয়া যেতে পারে, বাট আনফর্চুনেটলি আমাকে করতে দেবে না, না হলে তোমাদের সাথে ডেফিনেটলি বোটিং রাইডটা শেয়ার করতাম। চলো তোমাদের ভিউটা দেখাই, দারুণ ভিউ আছে এখান থেকে। এই হচ্ছে মোটামুটি আমার পিছনটা, ঠিক আছে ওইখান দিয়ে আমরা এলাম। এই হচ্ছে, এটা ঘাট বলা উচিত না, তো এই হচ্ছে সামনের ভিউটা, দামোদর নদ, দুর্দান্ত একটা ভিউ সামনে দেখতে পাচ্ছ তোমরা।
হেঁটে দিয়ে মুস্তাফলি জল এখন বেশি আছে, না থাকলে এখান দিয়ে হেঁটে ওইখানে যাওয়া যায় ওই ছোট ট্রলারটায়। ওখানে গেলে দারুণ ভিউ পাওয়া যাবে। আই গেস অন্যদিক দিয়ে ঘুরে এসেছি, ঘুরে এসে ওই ট্রলারটা যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দেখা যাক আর একটু ভেতরে যেতে পারবো, ভালো লাগবে। চলো চলে এলাম, দারুণ লাগছে বেশ। পায়ের তলা দিয়ে ওই ট্রলারের উপর দাঁড়িয়ে আছে, তো ট্রলারের জলটা হিট করছে আর এই কাঁপছে, এই ফিলিংটা দারুণ লাগছে। তো এটা ওখানে বসে পাচ্ছিলাম না, এখানে জলটা এখন অতটা হাইটে ওঠেনি, সেই জন্য ট্রলারটা আসতে পারলাম মাঝখানে। এই হচ্ছে আমার পিছনে দামোদর নদ, এই হচ্ছে ভিউটা আমার পিছনে। এবার আমরা ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে চলেছি, কারণ এদিকে গাড়ি আসতে দেবে না, কারণ ওই বর্ডারে আটকাচ্ছে। ই পাস না বানানো থাকলে ওদিকে গাড়ি ক্রস করতে দেবে না, তো আমাদেরকেই হেঁটে আসতে হয়েছে। গাড়িটা এতদূর অব্দি ছেড়ে দিয়ে গেছিলো, বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। হ্যাঁ, বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। তো এবার আমরা আবার এই গোটা ব্রিজটা হেঁটে যাচ্ছি একদম সামনের দিকে, ওইখানে গাড়ি দাঁড়িয়েছে, দেন এতটা হেঁটে ওই গাড়িতে উঠে গিয়ে। এই ভিউটা অসাধারণ ভিউ, জলটা দিকে পাস করে না, দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ একটা ভিউ। এতে এগোতে এগোতে আরও কিছু ভিউজ তোমাদের সাথে শেয়ার করছি, অসাধারণ ভিউ। যদি জলটা কম আছে, যেটা নিয়ে বলছিলাম, জলটা বেশি থাকলে আলাদাই আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয়। গাড়ি ঘুরে আসছে, দেখলেই যে আমরা আজকে ফিরেছি মাইথন থেকে ওই দেড়টা নাগাদ। এন্ড তারপরে তো বাড়ি মন্দির থেকে ফিরেছি, সেটা বল। হ্যাঁ, কল্যাণেশ্বরী সেকেন্ড তো মাইথন, তো অবভিয়াসলি ফিরলাম ডিরেক্টলি মাইথন থেকে। তো আমরা ফিরেছি দেড়টা নাগাদ অ্যান্ড আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম। বাড়িতে এসে স্নান টান করে স্যানিটাইজ করে নিজেদেরকে আমরা লাঞ্চ করে সবাই রেস্ট নিয়েছি। এখন আবার দেখছো আমি ড্রেসড আপ অ্যান্ড শুভজিৎ ওইদিকে ড্রেস পরে রেডি। আমরা যাচ্ছি আরেক আমাদের খুব ক্লোজ রিলেটিভ ফ্রেন্ডের বাড়িতে, তো তারা আজকে আমাদেরকে ইনভাইট করেছে রাত্রেবেলা ডিনারের জন্য। তো আমরা সেখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কাদের বাড়ি যাচ্ছি, সবটা ওখানে গিয়ে দেখাবো এবং সেটা নেক্সট ব্লগে আসবে। আর এই কল্যাণেশ্বরী আর মাইথন ট্রিপের যে ব্লগটা, সেটা আমি এখন এখানেই এন্ড করছি। এখন বাজে রাত্রি 8টা, তো তাড়াতাড়ি যেতে হবে। সো ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি এই পুরো ব্লগটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে অ্যান্ড শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে। কমেন্ট করে জানাবে কেমন লাগছে অ্যান্ড অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আমাদের। যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো, বেল আইকনটা ক্লিক করে দেবে। হ্যাঁ, ওটা তো করতেই হবে। তো ওটা করলে ভিডিওর যত কিছু আপডেটস তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড আজকে যে রাতের কন্টিনিউয়েশন সেটা নেক্সট ব্লগে আসছে।